এই খেলায় ঠিক মজা হচ্ছে না, চলো অন্য কিছু খেলি। চলো বাম দা হেড খেলি। অনেকদিন হয়ে গেছে টার্গেট প্র্যাকটিস করা হয়নি। অন দা হেড, অন দা হেড। ওকে, স্টার্ট নাও, ওয়ান বাই ওয়ান। অন দা ওয়ে, অন দা ওয়ে, অন দা ওয়ে, অন দা ওয়ে, অন দা ওয়ে। এই বদমাশ গুলো আবার থেকে শুরু করে দিয়েছে ওদের ফেভারিট গেম। এদের কোনো না কোনো একটা ব্যবস্থা তো করতেই হবে, বাড়ি থেকে বেরোনো মুশকিল করে দিয়েছে। আরে থামো, তাহলে কিন্তু খুব খারাপ হবে। হেই হুস হুর হুর হুস হুস, যা ভাগ ভাগ। অন দা ওয়ে, অন দা ওয়ে, অন দা ওয়ে। ছিঃ ছিঃ, থু থু, পালাও। বন্ধুরা ওই দেখো শিকার, চলো আজকে তন্দুরি পায়রা খাই। মাগো মাগো, বাবা রে। আরে ভাই, খুব খিদে পেয়েছে। বেচারা পায়রাটাকে কাকগুলো কত জখম করে দিয়েছে। পাতলু চলো, একে বাড়ি নিয়ে গিয়ে ওষুধ লাগিয়ে দিই। আরে ভাই, সিঙ্গারা তো খেয়ে যাও। আরে না দাদা, এর চিকিৎসা করা বেশি দরকার। পাতলু, ডক্টর ঝটকাকে ফোন করে বাড়িতে ডেকে নাও, চটপট। তুমি মানুষের ভাষা বলতে পারো, তুমি কথা বলো। ও আমাদের শিকার, ওকে আমাদের হাতে তুলে দাও। আরে যে মারে তাদের থেকে যে বাঁচায় তার অধিকার বেশি হয়, তোমাদের হাতে একে দেব না। দেখা যাক বাড়ি পর্যন্ত কিভাবে যাও, ঠোকর মেরে মেরে মাথায় জবা ফুলের বাগান বানিয়ে দেব। পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, কিছু একটা করো। আইডিয়া, ডক্টর ঝটকা শীঘ্রই বাড়িতে চলে এসো, একটা পায়রাকে সুস্থ করে তুলতে হবে। থ্যাংক ইউ, আপনারা আমাকে বাঁচিয়ে দিলেন। তুমি একদম ভয় পেও না, ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ডক্টর ঝটকা এখনই চলে আসবে, তুমি একেবারে সুস্থ উঠবে। ওই দেখো মোটো পাতলুর বন্ধু ডক্টর ঝটকা ওই পায়রাটার চিকিৎসা করতে আসছে, চলো আক্রমণ। মুটু আমার ভাই, আমার বন্ধু, কি হয়ে গেছে বলো ভাই? এই দেখো বেচারা কত আঘাত পেয়েছে, কাকেদের ভয়তে একদম কুকড়ে আছে। এই নাও বন্ধু, এক্ষুনি ঠিক হয়ে যাবে। এই নাও, এটা হলো ইনজুরি রিকভারি গ্যাজেট, এর রোজ সারা রাত ধরে এর শরীরে যাবে আর ও ঠিক হয়ে যাবে। চলো ঘোষিত রাম, আমরা বাড়ি যাই বন্ধু। আমি তো দিনের বেলা বাড়ির বাইরে কোনোদিনও বেরোবো না, ওই বদমাশ কাকের দল আমার মাথায় ঠোকর মেরে মেরে খুব খারাপ অবস্থা করে দিয়েছে। ডক্টর ঝটকা, কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যাবে, সব কাকেরা ঘুমিয়ে পড়বে, তখন তোমরা চলে যেও। এটা আবার কিসের আওয়াজ? এই কাকগুলো তো একদম নাইট পার্টির মুডে আছে। মানে বলতে চাইছি মাগো, ভয় পেও না, যতক্ষণ তুমি আমাদের সঙ্গে আছো তোমার কিচ্ছু হবে না। ভয়ে পালিয়ে যাবে। হ্যাঁ
বন্ধু, এখন তোমার আর ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। এবার তুমি একবার বাইরে তো যাও, দেখবে সব কাকেরা তোমার আকার দেখেই পালিয়ে যাবে। আরে আরে, একবার বাইরে তো যাও, যাও না। ওকে, তুমি বলছো তাই যাচ্ছি। মোটু বাঁচাও, মোটু পাতলু বাঁচাও। আরে তুমি উড়ে যাওনি কেন? হ্যাঁ, মুরগির মতো এদিক ওদিকে পালিয়ে কেন বেড়াচ্ছ? আরে খুব ভয় করতেছে, মানে আমি খুব ভয় পাচ্ছি, ভয়ের জন্য আমি আর উঠতেও ভুলে গেছি। এত বড় হয়েও তুমি ভয় পাচ্ছ? চলো আমরা তোমার সাথে যাচ্ছি, আমরা তোমাকে তোমার বাড়ি পর্যন্ত ছেড়ে আসছি। চলো আমার বন্ধু, উড়ে চলো, দেখি আগে কাকগুলো তোমার কি ক্ষতি করে। কামন কামন, চলো। সাবাস বন্ধুরা, আমাদের শিকার বেঁচে পালাতে যেন না পারে। আক্রমণ, সাহস হারিও না। আমার বাইক পায়রা কিভাবে হয়ে গেল? ছিল কিভাবে হয়ে গেল? বাইক কখনো পায়রা হয়ে গেল, আবার কখনো বাইক ফিরে এলো। মনে হচ্ছে আমার শরীর ঠিক নেই, ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তার জটকা, বন্ধু, ওর গ্যাজেটের রেড বাটনটা টিপে দাও, ওরা করতে শুরু করে দেবে। এই টিপে দিলাম, চলো এবার বাইরে যাও। যখন এই কাকগুলো তোমাকে বিরক্ত করবে না, তখন তুমি তোমার রাগ দেখাবে, আর তুমি ওই রাগের মধ্যে ওদেরকে ভালো করে শিক্ষা দিয়ে দিও। ওকে? না, আমার আমার ভয় লাগতেছে, আমার ভয় লাগতেছে। আমি মানে, চলো বাইরে যাও, বলছি চলো, চলো বাইরে, বলছি না চলো। রাগ বাড়ছে বন্ধু, আরো বাড়ছে। ধাক্কা দাও, আরো আরো ধাক্কা দাও। না, ছাড়ো ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, ছাড়ো ছাড়ো কইতাছি, যেতি দাও, ছাড়ো। মোটু পাতলুকে এমন শিক্ষা দিই যে ওরা আজকের পর থেকে কোনোদিনও আমাদের কাছ থেকে আমাদের শিকার যেন কেড়ে না নেয়। আক্রমণ! আমার বন্ধুদের মারছো? আমার বন্ধুদের, আমার জন্য ওরা মার খাচ্ছে। এই আমার মাথা পাগলা হয়ে গেছে, মানে আমার মাথা ঘুরে গেছে।
আমার ঠোঁট বড় হইয়া গেছে, আমার ডানা বড় হইয়া গেছে, আর আমার পাঞ্জাও বড় হইয়া গেছে। মানে আমার ঠোঁট, ডানা, হাত সব বড় হয়ে গেছে, বুঝলা? আমার মাথা পাগলা হয়ে গেছে, আমার মাথা পাগলা হয়ে গেছে। তোমাদের মতো বন্ধু পাওয়া খুব কঠিন। তোমাদের মার খেতে দেখে আমার মাথা সত্যি পাগল হয়ে গেছিল। তোমরা যে আমাকে সাহায্য করলে তার জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ থাকুম, মানে আমি তোমাদের কাছে খুব কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ, থ্যাংকস। যখন এখন সব ঠিকই হয়ে গেছে, তাহলে আমি আমার গ্যাজেটটা খুলে নিই। আরো একবার আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। মোটু পাতলুর মতো বন্ধু যেন সবাই পায়। বাই বাই, টাটা।